যদি আপনি ব্রহ্মাণ্ডকে অবজার্ভ করেন তো পাবেন যে এই সম্পূর্ণ ব্রহ্মাণ্ড মাত্র দুটি জিনিস দিয়ে তৈরি, ম্যাটার এবং এনার্জি। কিন্তু আপনি কি জানেন যে বাস্তবে এমন কিছু এক্সিস্টই করে না? কোয়ান্টাম ফিজিক্স বলে যে ব্রহ্মাণ্ডের প্রতিটি জিনিস, ম্যাটার এবং এনার্জি, দুটি আলাদা আলাদা ফিল্ডে ভাগ করা নেই, বরং এই সম্পূর্ণ ব্রহ্মাণ্ডই কেবলমাত্র এনার্জি দিয়ে তৈরি। যখন বিজ্ঞানীরা দেখল যে অ্যাটম কী দিয়ে তৈরি, তো তারা পেল যে অ্যাটম নিউট্রন, প্রোটন এবং ইলেকট্রন দিয়ে তৈরি। তারপর যখন দেখা গেল যে ইলেকট্রনস কী দিয়ে তৈরি, তো পাওয়া গেল যে কোয়ার্ক দিয়ে তৈরি। আর যখন এটি দেখা হলো যে কোয়ার্ক কী দিয়ে তৈরি, তখন পাওয়া গেল যে অ্যাটমসের ফান্ডামেন্টাল পার্ট ম্যাটার নয়, বরং একটি এনার্জি ভর্টেক্স, একটি পাওয়ারফুল এনার্জিক্যাল ফিল্ড যা দিয়ে সম্পূর্ণ অ্যাটম তৈরি। এছাড়াও আইনস্টাইন তার E=mc² ফর্মুলাতেও এটি প্রুভ করেছেন যে ম্যাটার এনার্জিতে কনভার্ট হয়ে যায়, আবার এনার্জি ম্যাটারেও কনভার্ট হয়ে যায়। আর এই সমস্ত কথা প্রমাণ করে যে এই ব্রহ্মাণ্ডের সব কিছু একটি জিনিস, অনলি এনার্জি। এই সম্পূর্ণ ব্রহ্মাণ্ডই ইলেকট্রিক। আমরা আমাদের আশেপাশে যে জিনিসপত্রকে দেখতে পাই সেগুলি সবই এনার্জি এবং লাইটের ইলিউশন বা ভ্রম। অর্থাৎ যে জগৎকে আপনি দেখতে পান সেটি আসল নয়, যেভাবে যে রূপে দেখতে পান তা অ্যাকচুয়ালি আসলই নয়। আর এই সমস্ত কথাগুলির অর্থ আপনি জানেন? অর্থ হলো এই যে আপনি নিজেও একটি এনার্জি, যে কিনা এই ম্যাটেরিয়াল ওয়ার্ল্ডে ম্যাটারের রূপ নিয়ে এসেছেন। আপনি নিজের এনার্জির কারণে, অর্থাৎ যাকে আপনি আত্মা বলেন, সেই আত্মার কারণেই আপনার বডি এক্সিস্ট করছে। অর্থাৎ আপনি হলেন একটি আত্মা যার কাছে বডি আছে, নাকি একটি বডি যার কাছে আত্মা আছে? আত্মা হওয়ার কারণে, অর্থাৎ এনার্জি হওয়ার কারণে, আপনার মধ্যে বহু ব্রহ্মাণ্ডীয় শক্তি লুকিয়ে রয়েছে। আর এই সুপার ন্যাচারাল পাওয়ারগুলিকে আপনাকে শুধু চিনতে হবে। এই শক্তিগুলিকে চিনতে পারার, নিজের মধ্যে খুঁজে পাওয়ার একমাত্র উপায় হলো আত্মজ্ঞান। আত্মজ্ঞানের পথে চলে আপনি নিজের সমস্ত সুপার ন্যাচারাল পাওয়ারসকে ডিসকভার করতে পারবেন। কিন্তু আজ সবথেকে বড় প্রবলেম হলো এই যে মানুষ আত্মজ্ঞানের ওপর কম এবং বাইরের জ্ঞানের ওপর বেশি ফোকাস করতে শুরু করেছে। একবার নিকোলা টেসলা বলেছিলেন যে যেদিন থেকে মানুষ নন ফিজিক্যাল ফেনোমেনা, অর্থাৎ এনার্জিক্যাল ফেনোমেনার ওপর ফোকাস করতে শুরু করবে, সেদিন থেকে মানুষ 10x স্পিডে ডেভেলপ হতে শুরু করবে। কিন্তু আজ মানুষ তার সম্পূর্ণ ফোকাস কেবল ও কেবলমাত্র ফিজিক্যাল জিনিসের ওপরে দিতে শুরু করেছে। সেই জগৎকেই বেশি ভালো করে পড়া হয় যা কেবল ইলিউশন, আর যে জগৎ রিয়েল তার উপর মানুষ ফোকাসই করে না। দেখুন বন্ধু, আমি বলছি না যে আপনি ম্যাটেরিয়াল ওয়ার্ল্ডের ব্যাপারে নলেজ রাখবেন না। আমি তো শুধু এটাই বলছি যে নলেজ মানেই পাওয়ারফুল জিনিস। প্রতিটি নলেজ কোনো না কোনো সময়ে জীবনে কাজে চলে আসে, কিন্তু যে সেলফ নলেজ আছে না, সেটি সব থেকে বেশি পাওয়ারফুল হয়। আত্মজ্ঞান সব থেকে বড় জ্ঞান। নিজেকে চেনা, নিজের অস্তিত্বকে খোঁজা, নিজের ট্রু আইডেন্টিটিকে খুঁজে পাওয়াই হলো সব থেকে বড় জ্ঞান। এই জন্যেই আমাদের ফার্স্ট প্রায়োরিটি আত্মজ্ঞানই দেওয়া উচিত, নাকি বাইরের জ্ঞানকে? যদি আপনি আত্মজ্ঞানের মার্গে চলেন, তাহলে আপনি নিজের ব্যাপারে তো জেনে যাবেনই, কিন্তু তার সাথে সাথে আপনি এই সম্পূর্ণ ব্রহ্মাণ্ডের ব্যাপারেও জেনে যাবেন। প্রতিটি ব্যক্তিরই হায়ার সেলফ রয়েছে, অর্থাৎ প্রত্যেকেরই নিজের এক মহান রূপ থাকে, যে কিনা এই ব্রহ্মাণ্ডের ব্যাপারে সব কিছু জানে, সকল কাজকে করার ক্ষমতা রাখে এবং অসংখ্য সুপার ন্যাচারাল পাওয়ারের অধিকারী। আপনার সাথে কোনো না কোনো দিন এমন অবশ্যই হয়েছে যে আপনি হয়তো কোনো প্রবলেমে ফেঁসে গেছেন বা ম্যাথের কোনো প্রবলেমকে সলভ করছেন যার উত্তর আপনি একেবারেই জানেন না, কিন্তু তবুও আপনি সেটিকে সলভ করার জেদ করেন এবং হঠাৎ সেই প্রবলেমটির সলিউশন আপনার মাইন্ডে নিজে নিজেই চলে আসে। এই হঠাৎ সেই সলিউশনটি আপনার মাইন্ডে যে এলো, এটিকে আপনি আপনার হায়ার সেলফ থেকে পেলেন। এই সময় আপনার হায়ার সেলফ আপনার সাথে কথা বলে, আর মেডিটেশনই হলো সেই মাধ্যম যার দ্বারা আপনি নিজের হায়ার সেলফে কনভার্ট হতে পারবেন। যখন আপনি এই ম্যাটেরিয়াল ওয়ার্ল্ডে জন্ম নিয়েছিলেন, তখন আপনি একদম পিওর এনার্জি ছিলেন। আপনি কিছু করতে পারতেন না, কিছু জানতেন না। কিন্তু যতই ধীরে ধীরে বড় হয়েছেন, ততই ধীরে ধীরে আপনার পরিবার, সোসাইটি এবং স্কুল আপনাকে প্রোগ্রাম করে দিয়েছে যে আপনি এমন, এই কাজকে এইভাবে করবে। এর সাথে সাথে আপনার লিমিটকেও সেট করে দিয়েছে, যার কারণে আপনি একটি সীমিত এরিয়ার ভেতরেই ভাবেন, আর এই কাজ এখনও প্রতিদিন চলছে। তো যদি আপনি নিজে সেই লিমিটকে সেট করে রেখেছেন, তাহলে এই মুহূর্তেই সেই লিমিটকে ভেঙে দিন, কারণ আপনার মধ্যে ইনফিনিট পাওয়ার রয়েছে। ইউ ক্যান ডু এনিথিং ইউ ওয়ান্ট। প্রাচীন মিশরের একটি কথা রয়েছে যে অল থিংস আর পসিবল, হু ইউ আর ইজ লিমিটেড বাই হু ইউ থিঙ্ক ইউ আর। মানে এই ব্রহ্মাণ্ডে সব কিছুই সম্ভব। আপনি কে, কি করতে পারবেন আর কি হতে পারবেন, এই সব কিছুই আপনার ভাবনার উপর নির্ধারিত হয়। আপনি হলেন একটি এনার্জি, আর এনার্জি হওয়ার কারণে আপনি সেই সুপ্রিম পাওয়ার, অর্থাৎ এই ব্রহ্মাণ্ডের সাথে ডাইরেক্টলি কানেক্টেড রয়েছেন।
আপনি যা ভাবেন সেই থট আপনার মাইন্ড থেকে ফ্রিকোয়েন্সির আকারে বেরিয়ে ব্রহ্মাণ্ডের কোরে পৌঁছে যায়। তারপর সম্পূর্ণ ব্রহ্মাণ্ড সেই থটটিকে আপনার কাছে রিয়ালিটি বানানোর চেষ্টায় লেগে পড়ে। আপনি এতটাই পাওয়ারফুল যে আপনি মনে মনে যা ভাবতে পারেন সেই সকল জিনিসকে আপনার সামনে পিকচারাইজড করতেও পারেন। কিন্তু জানেন আজকাল আপনার থটসগুলি আর ম্যানিফেস্ট কেন হয় না? কারণ বর্তমানে আপনি লোয়ার স্টেটে রয়েছেন, সেই স্টেট যেখানে আপনার সাথে ব্রহ্মাণ্ডের কানেকশন একেবারেই ঠিক নেই। আমাদের ব্রেন এক এক সময় এক এক স্টেটে থাকে, অর্থাৎ এক এক সময় এক এক ফ্রিকোয়েন্সিকে ট্রান্সমিট করে। যখন আমরা গভীর ঘুমিয়ে থাকি তখন আমাদের ব্রেন ডেল্টা ওয়েভসকে এমিট করে, অর্থাৎ যখন আপনি আনকনশিয়াস থাকেন তখন আপনার ব্রেন থেকে ডেল্টা ওয়েভ ট্রান্সমিট হয়। যখন আমরা কোনো কাজে ব্যস্ত থাকি তখন আমাদের ব্রেন বিটা ওয়েভস ট্রান্সমিট করে, অর্থাৎ যখন আমাদের কনশিয়াস মাইন্ড অ্যাক্টিভ থাকে তখন আমাদের ব্রেন বিটা ওয়েভ এমিট করে। আলফা এবং থিটা ব্রেন ওয়েভসকে আপনার ব্রেন তখন ট্রান্সমিট করে যখন আপনি অনেকটা রিল্যাক্স থাকেন, যখন আপনি ফোকাস করেন এবং যখন আপনি মেডিটেশন করেন। এই দুটি ব্রেন ওয়েভস সাবকনশিয়াস মাইন্ডের সাথে কানেক্ট থাকে, অর্থাৎ যখন আপনার সাবকনশিয়াস মাইন্ড অ্যাক্টিভ থাকে তখন আপনার ব্রেন থেকে আলফা এবং থিটা ওয়েভস বেরোয়। এই দুটি ব্রেন ওয়েভসই যখন আপনার মস্তিষ্ক থেকে ট্রান্সমিট হয় তখন আপনি ব্রহ্মাণ্ডের সাথে খুব ভালোভাবে কানেক্ট হতে পারেন। এই সময় আপনি যা ভাবেন তা সম্পূর্ণ জগৎকে প্রভাবিত করে আর এই ভাবনা রিয়ালিটিতে পরিবর্তিত হতে শুরু করে। মেডিটেশনের মাধ্যমে আপনি সেই ব্রহ্মশক্তির সাথে কানেক্ট হতে পারেন যেখানে এনিথিং ইজ পসিবল। থিটা ব্রেন ওয়েভসের হায়ার স্টেটে ভাবা কোনো কথা বা ভেবে মুখ দিয়ে উচ্চারণ হওয়া কোনো কথা ব্রহ্মবাণী হয়, যা আপনি প্রাচীনকালে ঋষিমুনিদের ক্ষেত্রে দেখতে পেতেন, কারণ এরা এক একজন ডিপ মেডিটেটর ছিলেন। যদি আমরা অভিশাপ দিয়ে কারো জীবনকে খারাপ করতে পারি তো আশীর্বাদ দিয়ে নিজের পজিটিভ ভাইবসকে তাদের মধ্যে ট্রান্সফার করে তাদের জীবনকে ভালোও করতে পারি। এই জন্যই তো গুরুজনদের প্রণাম করার কালচার প্রাচীন ভারত থেকেই উৎপত্তি হয়েছে। এই সমস্ত কথার দ্বারা আমি আপনাকে এটাই বোঝাতে চাচ্ছি যে আমাদের ভাবনা এবং আমাদের বাণী সম্পূর্ণ জগৎকে প্রভাবিত করে রিয়ালিটিতে কনভার্ট হয়ে যায়। তফাত শুধু এটাই যে এটি সবথেকে বেশি কাজ তখন করে যখন আপনার ভাইব্রেশন খুব হাই থাকে। আপনার ভাইব্রেশনস যতই হাই হবে আপনি নিজের থটসকে ততই সহজে রিয়ালিটিতে পরিবর্তন করতে পারবেন। হায়ার ভাইব্রেশন পাওয়ার জন্যে, অর্থাৎ আলফা এবং থিটা ওয়েভস স্টেটে যাওয়ার জন্যে আপনাকে করতে হবে ধ্যান। ধ্যানের দ্বারা আপনার ভাইব্রেশনস তো বাড়বেই, তার সাথে সাথে আপনার কনশিয়াস পাওয়ারও বাড়তে শুরু করবে, অর্থাৎ আপনি অ্যাওয়্যার হতে শুরু করবেন। আর এটি এই কারণেই হয় কারণ মেডিটেশন করার ফলে আপনার পাইনিয়াল গ্ল্যান্ড, যাকে থার্ড আইও বলা হয়, সেটি অ্যাক্টিভ হতে শুরু করে। থার্ড আই আমাদেরকে সত্যকে দেখার শক্তি দেয়। ছোটবেলা থেকেই আপনাকে বহু মিথ্যে কথার কোডিংয়ে প্রোগ্রাম করা হয়েছে, তাই যখন থার্ড আই ওপেনিং স্টেটে আপনি পৌঁছাবেন তখন বহু জিনিস আপনাকে কনফিউজিং মনে হতে শুরু হবে, কারণ এই সময়ে আপনি সত্যের সম্মুখীন হবেন। ওয়েল, যদি আপনি টানা 8-10 বছর মেডিটেশন এবং ইয়োগা করতে থাকেন তাহলে আপনার মধ্যে কিছু সুপার ন্যাচারাল পাওয়ার্স ডেভেলপ হতে শুরু করবে। এখন যে সুপার ন্যাচারাল পাওয়ারগুলির কথা আমি আপনাকে বলতে চলেছি সেগুলিকে যদি আপনি বিশ্বাস না করেন, মানে আমার কথাগুলিকে যদি আপনি ফালতু বলে মনে করেন, তাহলে মনে রাখুন যে এই ভাবনাটি বা এই কথাটি আপনি বলছেন না, সমাজ দ্বারা কোডেড আপনার বর্তমান ভার্জন আপনাকে এই কথাগুলিকে বিশ্বাস করতে বাধা দিচ্ছে। থার্ড আই অ্যাক্টিভ হওয়ার পর আপনি লোকেদের মনের কথাকে সহজেই জানতে পারবেন। লোক কখন সত্য বলছে এবং কখন মিথ্যে বলছে আপনি জানতে পারবেন। থার্ড আই ওপেনিংয়ের পর আপনি ভবিষ্যৎকে দেখার, মানে ফিউচারকে দেখার শক্তিকে পাবেন। আর শুধু ভবিষ্যৎই নয়, আপনি খুব সহজেই কারো পাস্টকেও দেখতে পারবেন, প্রেজেন্ট মুভমেন্টকে ফিল করতে পারবেন। থার্ড যে শক্তি আপনি পাবেন তা হলো মনের শক্তি দ্বারা অন্য কোনো জায়গায় ঘটা ঘটনাকে আপনি দেখতে পারবেন। এই শক্তিকে সায়েন্সের ভাষায় রিমোট ভিউইং বলা হয়। যদি এগুলির পরও আপনি ইয়োগা এবং মেডিটেশনকে কন্টিনিউ রাখেন তাহলে আপনি ধীরে ধীরে নিজের হায়ার সেলফে কনভার্ট হয়ে যাবেন, যার ফলে বহু ধরনের সুপার ন্যাচারাল পাওয়ারকে আপনি পেতে শুরু করবেন। প্রিয় বন্ধু, আপনার মধ্যে শক্তির ভাণ্ডার রয়েছে যেগুলিকে আপনি আত্মজ্ঞানের পথে চলে খুঁজতে পারবেন। রিয়েল এক্সাম্পল হলেন স্বামী বিবেকানন্দ, তিনি তার বহু সুপার পাওয়ারকে আনলক করেছিলেন। হয়তো শোনেননি, কারণ সিলেবাসের বইয়ে এগুলি তো আপনাকে বলা হয় না। ইনার কাছে এমন শক্তি ছিল যে যদি ইনি একবার কোনো বইকে পড়ে নিতেন তো সেই বইটিকে পেজ নাম্বার সহ সারা জীবন মনে রাখতে পারতেন। এটা তো কিছুই না, ইনি একটি বইকে নিজের হাতের মধ্যে রেখে সেই বইকে না খুলেই পড়ে নিতে পারতেন। তানসেন, যিনি একজন মিউজিশিয়ান এবং সিঙ্গার ছিলেন, তার কাছেও এমন শক্তি ছিল যে সে মিউজিক বাজিয়েই নেভানো প্রদীপকে জ্বালিয়ে দিতে পারতেন। আর শুধু তাই নয়, ইনি গান গেয়ে বৃষ্টিকে ডেকে আনতে পারতেন। ওয়েল, আপনার কি এখনও সন্দেহ রয়েছে যে সুপার ন্যাচারাল পাওয়ার্স আমাদের ভেতরেই রয়েছে? যদি আপনার এখনও সন্দেহ থাকে তাহলে এই সত্যকে থার্ড আই মেডিটেশনের মাধ্যমে নিজেকেই উপলব্ধি করতে হবে। দেখুন বন্ধু, সমস্ত জিনিসকে প্রমাণ করার জন্য প্রুফের প্রয়োজন হয় না,
কিছু কিছু জিনিসকে ফিল করতে হয়, জাস্ট লাইক লাভ, নিজের বুদ্ধিকে প্রয়োগ করে বুঝতে হয়। আপনার বডি এই ব্রহ্মাণ্ডের সবথেকে কমপ্লেক্স এবং অ্যাডভান্স একটি মেশিন। আপনার ফিলিংসগুলি হলো আসলে এক প্রকার সিগন্যাল, যেগুলিকে আপনার অর্গ্যানস প্রসিড করে। আপনার অর্গ্যানস আপনার নিজের, তাই এটি কখনোই আপনাকে ভুল সিগন্যাল দেয় না। আপনারও অ্যাকিউরেসি মেশিনদের মতোই স্ট্রং। আপনার যে ইনটিউশনস রয়েছে, অর্থাৎ যাকে আমরা গাট ফিলিং বলি, এটি আপনাকে 100% সঠিক ইনফরমেশন প্রোভাইড করে, কখনোই এটি আপনাকে ভুল ইনফরমেশন দেয় না। কিন্তু জানেন, বর্তমানে আমাদের গাট ফিলিংও কখনো কখনো আমাদেরকে ভুল ইনফরমেশন দিয়ে দেয়, কারণ আমাদের বডি সব দিক থেকে পলিউটেড হয়ে গেছে। খাবারে, জলে, এমনকি বাতাসেও কেমিক্যাল মিশিয়ে দিয়ে এই যন্ত্রকে নষ্ট এবং কম শক্তিশালী বানিয়ে দেওয়া হচ্ছে। প্রথম কেমিক্যালটি হলো ফ্লুরাইড। এই কেমিক্যালকে আপনার টুথপেস্টে মেশানো হয়। টুথপেস্ট কোম্পানি বলে যে এটি নাকি ক্যাভিটিস হতে দেবে না। যদি সত্যি তাই হয়, তাহলে কেন আজ বেশিরভাগ লোকেরাই ক্যাভিটিসের সমস্যায় ভুক্তভোগী? অ্যাকচুয়ালি এই ফ্লুরাইড আপনার পাইনিয়াল গ্ল্যান্ডকে দুর্বল করে দেয়, আর আজকাল তো সব দিক থেকেই আপনার পাইনিয়াল গ্ল্যান্ডকে দুর্বল করা হচ্ছে। জলে ফ্লুরাইড, ম্যানুফ্যাকচার্ড জুসে ফ্লুরাইড, সাবানে ফ্লুরাইড ইত্যাদি। ফ্লুরাইড, ক্লোরিন এবং অ্যাসপার্টান কেমিক্যালস আপনার পাইনিয়াল গ্ল্যান্ডকে দুর্বল করে দেয়। এদের থেকে অবশ্যই আপনাকে বাঁচতে হবে। এই সমস্ত কথাকে সাইডে রেখে আপনাকে ফার্স্ট প্রায়োরিটি যে জিনিসটিতে দিতে হবে তা হলো নলেজ। এই জ্ঞান আপনাকে ইনফিনিটিকে ফিল করার ক্ষমতা দেবে। নিজের কিউরিয়াসিটিকে কোনোদিনই নষ্ট করবেন না। আশা করছি এই ভিডিওটি আপনাকে ভালো লেগেছে। ভিডিও রিলেটেড কোনো প্রশ্ন থাকলে আপনি কমেন্ট বক্সে আমাকে অবশ্যই জিজ্ঞেস করতে পারেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার অবশ্যই করবেন। আপনাদের সঙ্গে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।